सुप्रिय दशम श्रेणी दशम श्रेणी विज्ञान विभाग शिक्षार्थी एवं पाशापाशी 2021 साल परीक्षार्थी शिक्षार्थी बंधुरा तुम्हारे उभयर जो एक पदार्थ विज्ञान अध्याय एक विषय नहीं आलोचना शुरू कर गत क्लास पदार्थ विज्ञान क्लासटर नाम छो अष्टम अध्याय आलोर प्रतिफलन से आलोर प्रतिफलन की शिखे एवं प्रतिफलन क्यों घटे कि माध्यम घटे से शिखे दर्पण बोलते गए दर्पणर प्रकारभेद शिखे से प्रकारभेद चले आसब अवतल दर्पण और उत्तल दर्पण पाशापाशी समतल दर्पण ताले अवतल दर्पण और समतल दर्पण एर मध्य संज्ञाटी बोलेछिलाम जे जखन एकटी समतल पृष्ठेर अर्थात ये जदि एकटी समतल पृष्ठ हय जखन एकटी समतल पृष्ठेर एक पृष्ठे सिल्वारिंग करे अर्थात जदि आमरा प्रलेप लागानो हय सिल्वारिंग माने हच्छे आमादेर विज्ञान भाषा बला पाड़ा लागानो और इंग्रेजी बला हय सिल्वारिंग सहज भाषा आमरा बोलते पारि प्रलेप लागानो जदि एक पाशे प्रलेप लागानो हय अपर पाशे जदि नियमित भावे आलोर प्रतिफलन घटे ताहले ओई मसृण तलटी हबे समतल दर्पण अर्थात कोनो समतल पृष्ठेर एक पाशे जदि सिल्वारिंग करा हय अपर पाशे जदि आलोर नियमित प्रतिफलन घटे ताहले सेटा हबे आलोर प्रतिफलनेर जन्य एकटि समतल दर्पण जेमन जदि एकटि आलो एइभावे आसे ताहले एक क्षेत्रे आमरा आलोर प्रतिफलनेर जे रुजटा देखछिलाम खेयाल करो ताहले आलो नियमित प्रतिफलन घटबे आलो नियमित प्रतिफलन जदि घटे ताहले सेटा हबे प्रतिफलक पृष्ठ और सेई प्रतिफलक पृष्ठ जदि समतल हय ताहले हबे समतल दर्पण आसि अवतल दर्पण और उत्तल दर्पण अर्थात छिल गलिय दर्पण ताहले कोनो गलिय दर्पणेर अर्थात कोनो गोलकेर अवतल पृष्ठ एवं उत्तल पृष्ठ दुटो पृष्ठ थाके जदि कोनो गोलकेर उत्तल पृष्ठे पारा लागिए बा सिल्वारिंग करे अपर पृष्ठे जदि आलो नियमित प्रतिफलन घटे ताहले सेटा हबे अवतल दर्पण ताहले देखो एकटी गलिय जदि एटाके आमरा एकटा गोलक मने करी তাহলে এইটা অংশ তোমার কেটে নেই তাহলে এইটা হবে আমাদের দেখো আমরা এই অংশটা কেটে নিলাম তাহলে এই ক্ষেত্রে যদি আমরা কেটে নেই এই যে কেটে নিলাম তাহলে এই অংশটা হবে কি আমাদের একটা গলীয় অংশ এই গলীয় অংশটিকে যদি উত্তল পৃষ্ঠে যদি আমরা পাড়া লাগাই অবতল পৃষ্ঠে যদি নিয়মিত প্রতিফলন ঘটে তাহলে সেটা হবে অবতল দর্পণ প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো যদি আবার উপর থেকে মানে অপর দিকে আমরা চিন্তা করি কোনো গলীয় অংশের বা গোলকের অবতল পৃষ্ঠ যদি কেটে নেই আমরা এই ধরো অবতল পৃষ্ঠ কেটে নিলাম অবতল পৃষ্ঠ যদি আমরা কেটে নেই এই যে কাটলাম কেটে নিলে যদি অবতল পাশে আমরা সিলভারিং করি এবং উত্তল পাশে যদি আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাহলে সেই দর্পণটাকে বলা হবে উত্তল দর্পণ প্রিয় শিক্ষার্থীরা এই দেখো এই উত্তল দর্পণ অবতল দর্পণ সমতল দর্পণ এই দর্পণগুলোর সাথে আমাদের যখন আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তখন আলোর এই প্রতিফলনের কিছু নিয়ম আছে বা প্রতিফলনের সাথে সম্পর্কে কিছু তথ্য আছে সেটা কি দেখো এই অবতল দর্পণের ক্ষেত্রে আমরা আসি যে অবতল দর্পণের একটি নির্দিষ্ট বিন্দু আছে যেটাকে বলা হয় মধ্যবিন্দু তাহলে কোনো অবতল দর্পণ কিংবা গলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলা হয় মেরুবিন্দু একে ও অথবা পি দ্বারা প্রকাশ করা হয় মেরুবিন্দু কি কোনো গলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরুবিন্দু আবার অবতল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে এটাও মেরুবিন্দু ক্লিয়ার এবার আমরা আসি মেরুবিন্দু থেকে চলে আসি আমরা বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার কেন্দ্র তারপর চলে আসি আমরা বক্রতার কেন্দ্র কি
গলির দর্পণটি যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় ওই দর্পণের বক্রতার কেন্দ্র। যদি আমরা এইটাকে গোলক মনে করতাম, এইটাকে যদি গোলকটা মনে করতাম, তাহলে দেখো এই গোলকের কেন্দ্র যদি এখানে সি হয়, সেন্ট্রাল পয়েন্টটা যদি সি হয়, তাহলে এই গোলকটাকে কেটে যদি আমরা দর্পণটিকে তৈরি করে থাকি তাহলে এই গোলকের কেন্দ্রকে বলা হবে এই দর্পণের কেন্দ্র। তাহলে আমার কথার সাথে সম্পৃক্ততা কী আসলো? গলীয় দর্পণটি যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। প্রিয় শিক্ষার্থীরা, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে গলীয় দর্পণটি যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের ব্যাসার্ধ কি বলা হয়? বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই গোলকের অংশ যদি এটা হয়ে থাকে তাহলে এই গোলকের ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধির মতো দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সি থেকে পরিধিবন্ধ কেন্দ্র থেকে পরিধিবন্ধ দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই গোল, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বক্রতার ব্যাসার্ধ কি বলছিলাম? কেন্দ্র থেকে পরিধিবন্ধ দূরত্ব হলো ব্যাসার্ধ, আর গলি দর্পণটি যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের ব্যাসার্ধ হলো বক্রতার ব্যাসার্ধ। ক্লিয়ার? এবারে আমি বক্রতার কেন্দ্র থেকে আমরা চলে আসব প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। প্রধান অক্ষের সমান্তরালে অর্থাৎ একটি আলোকরশ্মি দর্পণের উপরে আপতিত হলে, দর্পণের উপর আপতিত হলে যে বিন্দু দিয়ে এসে, যে বিন্দুতে এসে মিলিত হয়, সেই মিলিত বিন্দুতে আমাদের প্রধান অক্ষের সমান্তরালে অর্থাৎ যদি ভূমির সমান্তরালে কোনো আলোকরশ্মি আপতিত হয়, সেই আলোকরশ্মি যে বিন্দু দিয়ে প্রতিফলিত হয় সেই বিন্দুটা হলো ফোকাস বিন্দু, আর এই ফোকাস বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি প্রধান ফোকাসকে এর দ্বারা প্রকাশ করা হয়। মেরুবিন্দু থেকে প্রধান ফোকাস বিন্দু দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব, একে সুডাতের এর দ্বারা প্রকাশ করা হয় ফোকাস দূরত্বকে। প্রধান ফোকাস কি? বক্রতা কেন্দ্র, প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু ও মেরুবিন্দুর সংযোজক সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। যেমন সি এফ ও বা ও এফ সি হচ্ছে প্রধান অক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে যে বিষয়টুকু শিখলাম আগামী বিষয়ে আমরা এই বিষয়গুলো আগামীতে আমরা চিত্র নিয়ে অর্থাৎ প্রতিবিম্ব নিয়ে আমরা কথা বলবো। আজকে ক্লাস এখানেই সমাপ্তি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ক্লাসটিকে ভালোভাবে উপভোগ করো এবং জ্ঞান অর্জন করো সেই প্রত্যাশায় আজকে ক্লাস এখানেই সমাপ্তি। ভালো থেকো সকলে।